বসিরহাটের মাটিয়ায় ধর্ষণের শিকার এক নাবালিকা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে, অবস্থা আগের থেকে কিছুটা ভালো। গঠিত হয়েছে 5 চিকিৎসকের একটি দল। নাবালিকার বাড়ি ধান্যকুড়িয়ায়। ধান্যকুড়িয়া চাইছে অপরাধীর ফাঁসির সাজা। বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রামের বাসিন্দা 11 বছরের নাবালিকা মামার বাড়িতেই থাকত। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে নিখোঁজ, বাড়ির লোক পুলিশে খবর দেন। শুক্রবার দুপুরে পুলিশ স্থানীয় একটি পার্কের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হওয়ায় আরজিকর। হাসপাতাল সূত্রে খবর, সে এমনই নির্মম অত্যাচারের শিকার যে চিকিৎসকরা অ্যানেস্থেশিয়া করে তার শারীরিক পরীক্ষা করেন। 25 তারিখ ফ্রাইডেতে একটা কমপ্লেন আসে, মাটিয়া থেকে একজন ভদ্রলোক থানায় আসেন এবং কমপ্লেন করেন তার মেয়ে নিখোঁজ আছে। কমপ্লেন পাওয়ার পর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি এবং আমরা মেয়েটাকে রেস্কিউ করি কুলতলা পার্ক থেকে, মাটিয়া থানার অন্তর্গত। কুলতলা পার্কের পাশে মেয়েটা ছিল, পড়েছিল, ওখান থেকে আমরা ওকে রেস্কিউ করার পর বসিরহাট হসপিটালে পাঠাই। হসপিটালে পাঠাবার পর ওখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পর ডক্টর রেফার করে ওকে আরজিকর মেডিকেল কলেজে, ওখানে আমরা ওকে মেয়েটাকে শিফট করি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই নাবালিকার মামাতো দিদির সঙ্গে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অভিযোগ পরিকল্পনা করে ওই মহিলা বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা আনার কথা বলে ওই ব্যক্তির কাছে মেয়েটিকে পাঠায়। সে স্থানীয় একটি পার্কে নিয়ে গিয়ে অত্যাচার চালায় তার উপর। হাওড়ার ডোমজুর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত সাহার আলীকে। প্রশাসন দেখছে, একজনকে অ্যারেস্ট করেছে, মহিলাকেও অ্যারেস্ট করেছে, আর যদি কেউ থেকে থাকে তারাও যেন পার না পায়। আর আমরা চাই যে সাজা হোক আর ফাঁসির দাবি চাই আমরা। শনিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত আত্মীয়কেও। নাবালিকার শারীরিক অবস্থা স্থিতিশীল, মনোরোগ বিশেষজ্ঞরাও তাকে দেখে গিয়েছেন। বসিরহাট থেকে বিমল বসু, Zee 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।